বাড়ি দয় নাই দইতে আগুন লাগে গরাসের মধ্যে যায় কি হুক না মানুষে এত দিক হই রাখে যাস না কে যায় না কে তাড়াতাড়ি যত নু হাত ঘুরে নে কেন লঙ্গি থয়ে গুজাই মুদাই গুজাই মুদাই থ তো লঙ্গি থয়ে দি দা তোর কাজ এরা এডা আমার ভাবি লাগে তার বিয়ান লাগে এ বিয়ান লাগে বিয়ান হন এখানে আমি তো পুরুষ মানুষ তুই দশ খায় আল্লাহ বেকুব জানি হুনকা তোর একটা চর মারা দরকার আছে মানলাম না খালি বড় দিয়ে যা জিনে যাবেন জিনে যা যা কাম করে যা ছায়া বেলস পেড়ে করে তো গা যা তো কি হয়েছে এখন কি বালাগে হ্যাঁ সাবক দিছি আমি কি বালাগে তোর না কটাই না ছিলাম তাতাই যা শিখে নিয়ে যা আয়া নিয়ে আমার কামড় এক বালতি ভিজাই তুলছি হেন জলটা খইসা দে না দিলে কাল কামার একটা অশান্তি আছে ওই বড় খাবারের মধ্যে আসে আসে এই দেখো আরে হে গোলাম জামাইরে বানাবো হেডা দেখ পারে দেখ পারেছে ভাবি পারে দেখ পারেছে দেখি কাল যাই ওই গোলাম মরার বানর জানি কোন কার কাম কাজ কাম করে কাম করছে আমি আয়া বলছি সমস্যা নাই দুলাবার বাড়ি আমি আয়া বলছি আফার বগলে যাইতাছি দুলাবাই আমার সাথে আছে চিন্তা করিস না তোরা আমি এখানে এক চার মাস থাকবো দুলাবাই সাথে আছে কোন কান্দাকে কথা কইতাছ হ্যাঁ দোস্ত দোস্ত রাখো আমার দুলাবাই তো দুটা কথা কব কি আছে তুই বুঝস না আমার আমি বুড়া মানুষ আমার মাথায় তো বোঝা দিছে তুই খাইলে দেখে দেখাবে এখানে মোবাইল মোবাইল আলাপ করতে করছি আর খালি তোর বুনের কথা হয় না আমি আইসি তোর আইগা বানিকে নয় তোর আমি আইগা বানিকে যাম ও বেতে থেকে বাইরে আইসা তোমার মনে দেমাক বাইরে গেছে গা এ তোমারে তোমারে যে কি পিছার ডাকর আমি আজকে খালি আফার বকলে যায় নম দাওয়া সি কি ধর্ম যা আফার দুলা ভাই আমারে ঘাই রাইছে তোর ডাকো বার কইছি বুঝা দিছি আর থাক দে কেউ মাথায় উড়ে উড়া আর কে অহন কে অহন কে বুদির কাছে তাও কইছ না অহন কে জীবন ডাবরে এক ভাবে রইলেন আমার বোন দেই গান্দে সংসার করে গেল নালে আমার সংসার আমার বইনে করে আমার বইনে সামনে সংসার করে হ্যাঁ হালার পর হালা করে গাছ নম বয়স্ক আরো করে সম্মান দাও কালকে ভিডিও ফোন দিছিলাম গোয়ার মধ্যে হাসন দে পাইলে শরম হয় নাই শরম হয় নাই হ্যাঁ দেখতে ভালো লাগলো নাও ভালো নাও যাও আগে যা হেতাছি খালি বইয়ের গোলাম হয়েছিলাম দেখ গা তখন না গেল হালার গ্যাগ গো খাই নাত্তি খাই গুতা খাই কত কিছু খাই হ্যাঁ শালি তারে তো কবে শিক্ষা দিব তুই বুঝে হারাবি না রে বুঝে কোথা যা যে ওস্তাদের মারিলো শেষ রাইতে আমি হইলাম বইরা মানুষ তুইও খারাস তোর বই তোর ভাইও খারাইতেছে তগর শিক্ষা দিব হইলো হ্যাস রাইতে কি মনে করছাস জামাই বিচার হইলো হ্যাস রাইতে খুব না ফাড়ানো
ها 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 ها
খাবার মাল চাকি খালি কবি আমি খালি আইনা দিমু আর ওই কামলার বাচ্চারা সব সাদা মুটিয়া রান্নবো না লাল মুটিয়া রান্নবো তোমার ব্যঞ্জন সুইস আছে আর গরলিপ সুইস আছে এবার তোমার বাপে কোন তোমার বাইরে দেখছ তো তা কি কয় কথাবার থেকে আইলা আমি সাদা মুটিয়া মু না লাল মুটিয়া মু থাইকা দে কথা তাই লাগবো না তোর বইনে মাই দেয় কি মাই দেব আমার কর্ম খারাপ আমার কর্ম খারাপ কপাল খারাপ আমার কপাল খারাপ কোন কোন হিসাবে তা কি জানো আমার যদি দুই সাইডে বলা থাকতো তোর নাগাল হালা আর যে যে বউ আমার এখানে হকুটি বিয়ে করে গ্যাগ গায় আরে হাং কি সারে তো আমি একলাই কিসে দাঁড়ান নি বললি সুইস না ওটা দিয়েছে পরে দাঁড় না 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 পরে খামু এবার গোলাম কেরা সমস্যা তো নেই হাল্লা হাল্লা করে জীবন শেষ একবারে তেনাতে গেল কষে দেখি বিয়াই করছি কয়টা দিন ধরে ইয়ার মতো জীবন শেষ হইলো কোন পাগা রেখে আসার পরছিলি তুমি জানলা কি বা কইরা আমার মনের খবর আরে আমার না সত্যি তুমি আমারে খুব ভালোবাসো আমার লগে থাকো তোমার মনের খবর যদি আমি না জানি ও ওই পাড়া এই সাক্ষী তোমার মনের খবর জানবো জীবনও জানবো না এই শহরে গেছি কি কোনে যাবা তুমি শহরে গেছি ওরে বাবা রে সিনিক পারে বেটা উঠে রে হায় রে বেটা রে হলার আত্মার নগে তো আত্মায় কোনো কালেকশনই হইয়া হারা হারা এই কদিনে এবার না গেছো কেমনি গে আমি বিয়া করছি তোমার কম্বল ধুয়ে দিবার নিগা তোমার মুতের তেনা ধুয়ে দিবার নিগা কে ধুয়ে দিলে কি হইব তুই স্বামীর কাম বউ করবো বউয়ের কাম স্বামী করবো দেহ যে শোনা ভাই কি সুন্দর বউয়ের কাম কইরা দেয় আরে আমার নাম কি আমার নাম কি হেড়া কও তুমি তোমার নাম শাজলু আর হ্যাঁ নাম সোনা মিয়া হে কি করে কাম করে ওরে বাবা ওরে বাবা কাম করে কোনে 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 খবর খবর দন রাখবো কোনে ঘাট পারে হ্যাঁ ঘাট পারে ঘাট পারে হ্যাঁ আবার কও ঘাট পারে হুলে মনের বাবা ওরে বাবা এখন তো তোর সবাই জোর বাইরে এখন তো আর কোহানি আছে না হ্যাঁ শুন আমি হইলে বুড়া মানে দুই দিন বড় যাবো গা মইরে হ্যাঁ ও তো কাম করে এই খাবো ভোর তুমি না কইলেই পাতি ধরলা কোন তো আমার কাপড় সব না মিজে এখন তুই এটা না কাইছি আর ঠিক হয়ে গেছ সদগা না ঠিক হবে না দেখলাম তো না তুই যাবার কত ভালো মাস ওই ওই শুন না বো দেখি শোনা মিয়া বয়ের গোলাম গিরি করতে কত জীবন সব সব ফুরা হেলা দিলা তুই কি করছ জীবন ও আর ফর মাও ওই শুন না মিয়া বয়ের গোলাম রাখলে পাড়ার মানুষের গোলাম পাড়ার মানুষে কোন ফল নাই তুমি হেওড়া হুলে হ্যাঁ শোনা মিয়া লাগি বিয়া মার দরকার আছে তোর নাকাল বানুরের কাছে বিয়া মে মরছি তুমি পুরা মানুষের কাছে কি মনে করছ হ্যাঁ আরে বুইরা শালারে রাস্তায় পাইয়া নয় বুইরা শালারে হারে জন্মে শিখে দে তুমি শালায় ভোর গুলামগিরি করে এলাকার জাত মারলো আমগো যাই তো মারলো যাইয়া নয় রাস্তায় আই রে হাস কি যে জমছে ছয় মাস হয় নাই রং করছি হ্যাঁ রং খারাই ডিসকালার হয়ে গেছে গা কি করি খাচ্ছ নিয়ে কোনো সময় মুছেও না কি জমানাই লোক হুনো কি হইলো বাপ কি জবান আইছে ওই যে শুনো হ্যাঁ তোমার বন্ধুর বউ
বন্ধুদের তো হাড়ে খাড়ন খাড়াইতাছে এক বালতি কাপড় সবর দেখলাম টেবিল ভরে ধুইতাছে এক টুনি থাল বাসন বাইর করে দিছে তোমার নতুন কি ও তো বিয়া করছে কোনে বর গোলাম বতো নাই আমরা তো আর বর গোলাম না ওই শালায় তো বউ থেকে ডরায় কোন মাইশি একটু মরনের চিন্তা কর না বুইড়া মানুষ হে বেড়ার দিয়ে কি খাড়ন দা খাড়াইতাছে আরে বউ বুঝোসটাকে ওর হইলো কর্ম খারাপ এই শালারে বুদ্ধি দিছিলাম এই বিয়াটা তুই করিস না আমি ভালো একটা পাত্রী দেখে তোর বিয়ে করা মরি আমার বন্ধু আমার কয় কি কয় তুমি আমার মঙ্গল চাও না আমার অশান্তি চাও নাহিরা তোর বাম মতো বিয়ে করছে মহিলা তো মুরগো সেরকম দরজাল শোনা খালি মহিলা দরজাল না কি করছে তা কি জানো হে বোন না ভাই আইছে হে ভাই ট্রেন আইতে গেল বলে প্যান নষ্ট করে আলাইছে মানে পায়খানা কইরা প্যান দাবো তো তোমার বন্ধুরা তো ধুইতাছে আরে বোঝো না ওই যে কারাদের কইছে না যে আগাল জেন্দা যায় পাঁচাল হইতা যায় যদি মনে করো আর বউ খারাপ থাকে তাহলে ওর শালা শালা তো তাহলে ওই বোন না গালি হবো বোঝো না কিছু রে শোনা তোমার একটা কথা কই শত হইলো তো তোমার বন্ধু তোমার না বাল্যকালের বন্ধু বন্ধু তো আমার কথা তো হনে না বুঝাই কবার পারো না আচ্ছা ঠিক আছে তুই যখন কইলি মাথায় রাখলাম আমার বন্ধুরা আমি এমন বুদ্ধি দিমু বউ তো দূরের কথা ওই হালা হুদা আর গুষ্টি হুদা ঠিক হয়ে যাও ওরা বন্ধু রে কইবা বন্ধু তোর দরকারে বিয়ার একটা করাম বউ একাই যা তুই যাব আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুদ্ধি দিবা আচ্ছা ঠিক আছে তুমি তো বেটি থাকো এটা ঘর থাক আচ্ছা ঘর থাক এই দেখো না বন্ধুরে বুঝাই তাড়াতাড়ি আয়া বইরো আচ্ছা আচ্ছা তুমি তো জানো তোমার সারা কিন্তু আমি খাই না এখন বন্ধু কোনে আছে এরকম তো কি কম তার গাড়ি কেন লাগে নাই টেয়ার যে কি পুরানি এটা সে বুঝি রে শোনা মিয়া এ তোর কাতলে বিড়ি বেড়ে দিই তুই তো বিড়ি খাস না আমি তোমার বাবার হম আনা আর তুমি শোনা মিয়া গেডা তোর আর কি কব তুই হলি বোর গোলাম এই জন্য তো তোর আর নাম ধরে ডাকি বুঝস না তুই কি দিশা বস না যে নামেও মনে কর যে কলঙ্কি নিয়ে আহে হ্যাঁ ওই বইয়ের গোলাম দেখে গে আমি কি তোর গোলাম হালা জানি গান নাম ধরে দেখা একটা চর দা দাঁত গেল বেদব জানি গান গান এই যে খালি আমারই তুমি চর দিয়ে হবে জায়গা মতো চর দিয়ে হবে না সিগারেট কার তার মধ্যে হালায় গেগা অগর চোদ্দ গুষ্টিয়ে খেলে আমার গ্যাগ গাই গেলো আর খেসার আছে বাইকো তুমি জানো ওনো তুমি যে খাতায় নাম দিছা বোঝাও কি এই খাতাটাই মনে করো যে একেবারে দুর্নামের খাতা তা বোঝো নাই পুরুষের নাম ডুবে তাহলে হালাই ফর্ম দিও হেটা শুনবা হালার বাড়ির কাম লাইবো হ্যাঁ ফরমাস দিবা তাহলে তুমি গোলাম তাহলে কি বা গোলাম আমি বইয়ের গোলাম বেশি বাইকো হ্যাঁ বইয়ের গোলাম আছে তুমি যদি একটা মেথুরের গোলাম হইলা নি তার একটা মান থাকলো নি বইয়ের গোলাম মানছি কোনদিন করে বইয়ে করবো পুরুষের গোলাম তোরা সরি মারো দাদা এ গুফার আমি হাগু গোলাম বানিয়ে গেছি তাই না তা মাইক মাসের গোলাম আছে তা ভালো তারপরে সবার ভিতরে একটা নাম থাকবো যে হে গোলাম হইলে হইলে এই মেথুরের গোলাম বুঝছ না আর ঘরের যে বউ ওটা গোলাম যদি আশা করতে আর ইজ্জত দিল আঙ্গ বউ আঙ্গ কথা হই না পাইজা দেয় হ্যাঁ আবার আঙ্গুর কথা শুনবো না খেতা পারলিস আগমু বয়ে দিবো আর পুরুষ মানুষ তুই দশ খা আল্লাহ বেকুব জানি হুনকা তোর একটা চর মারা দরকার আছে মানলাম না খালি বড় দিয়ে যা জেনে যাবে না জেনে যা যা কাম করে যা ছায়া বেলো স্পেডি কর তো গা যা কে খরচ কে ছায়া বেলো স্পেডি কর দুই দেখে তো খালি তোরা কোহার বুঝছ না যেদিন গে দিকে ধোয়া বাদ দিব সেদিন গে দিকে তোর কোহা দিনে এই যে ওর না দুবার গেলে ওটা কয় হাফ পুরুষ হাফ পুরুষ বুঝছ কি মানে অর্ধেক হিজড়া অর্ধেক পুরুষ জানি না আমি তো হিজড়া হালা জানি না সব তো দাবি গেল হালা রে মানে একটা ঘুমানি দিয়ে একবার ফালাই দেয় শালায় বোর গোলাম হয়ে দেখাতে এলাকা দেয় নানো খেলা লাগছে শালা জানি পাগল জানি উনকার ভালো মানুষ যদি বোর গোলাম করে তাহলে পুরুষ মানুষের নামে কলঙ্কি না শালের এক পুরুষের জন্য হইলো নানান পুরুষের জন্য হইলো শালা পাগল জানি উনকার তুমি আমার নাতি পুতির মান আর সেকেন্ডে ধরে না কি ওরা কি অনেক কিছু ওই যে হালা আমরা দিশাল নিয়ে গেতেছি হালাই তার মধ্যে দেই সেকেটা এ গলি সেকারে আর দেই না রে ভাই তুমি বাকি আসলে হ্যাঁ হাজির লোক ভাই সেকেন্ড নিও না ভাই গো হ্যাঁ তোমার বারবার কইতে তুমি সেকেন্ড নিও এই বিবাহতে গেলি বারে গুতা খাই গেলি আমার ধরে বইরা হকল তুমি মনে হলো দিনে রাই নাই হকল গুতাই দিরা আবার তুমি সেকেন্ড একবা এই সেকেন্ড নিকে আর আল্লাহ মার দিব ভাই পুনরা কথা কইতে পারে হারাই যাচ্ছে ভাই বাউল গান শুনছি সেকেন্ড নিলাম ভাই
দরাই নিয়া ভাই তো গোম্বারম ভাই হেই দিল সেক্রেটারি নিছি ভাইটা ভালো তুমি আমার সেক্রেটারি নিও না আমার গুতা খিলা নে এবি গুতা দিছে আবার গুতা খানে গুতা হইরে তুই গুতারে কাম করস এই বুদ্ধ থেকে দেখলাম তোমার একবার এই সারা জীবন এই বোরগ্রাম করে থাকো পুরুষের মা নিতে মাই আইলে বুঝছ কি তুমি আর কত কথা বল ওরা হ্যাঁ সেক্রেটারি তো বোর আমার সেগাডো খাবা আমার আমার ঘাড় ধরে ঘুরা নিয়ে দিবা তাই না তোমরা কি পেছো আমারে একটু বেড়া ফলাইছো হবে এই যে ধানি বেড়া ফলাইছো হবে কিছু ধানি বেড়া ফলাইছি হাওয়াই ধানি বেড়া ফলাইলে কে তার মানে এই যে আমার যে ঘাড় দিলে ঘাড় দিলে দেবো রে ধান একটু বেড়া ফলাইছো তুমি না রে তুমি যে বন্য গেছে যে তোমার আইতি গাড়ি মানে মানে যাইতি গাড়ি মারে হইতি গাড়ি মারে বইতি গাড়ি মারে হ্যাঁ মহিলা মাসের গোলামি যে করো হ্যাঁ তুমি পুরুষ না কি আসলে আমি মর্দা মানুষ বোর গোলাম কাম করে খাই আমার বাবি লাগে তার বিয়ান লাগে বিয়ান হন এখানে মানুষ বাসর ঘরে রোমান্টিক করার লেগে ঢুকে তাই না ওই বিয়ার রাইতে আমার লগে সামারের মতো ব্যবহার করছে পরে কইছি যে সামার তো সুদা করা লাগবে আমারই আমি হে কথা কই না আমি হে কথা কই না গোলামের বাচ্চা আমার বিবি মিয়া হেনা সিগারেট নিয়া নাকে দেখগা রাস্তায় বইয়ে বইয়ে খাইতাছে আইসা হাঙ্গি ভাঙু একবারে আইলে পাড়ার মহিলা গুলো গোলাম হয়েছে আমি বানাবো আমি আগে জিনিস দিব নিতে পারি